ওকে, আমরা আজকে 11তম ক্লাসে আছি, ব্যাচ 9 এর। আজকে আমরা ক্রুডিংটা করব আর কি, এবং চেষ্টা করব উইদিন 3 সেশন আজকে সহ যেন ব্লগের একটা প্যাটার্ন দাঁড়িয়ে যায়। রাইট, ওইটাই প্ল্যান আছে। মানে হোপফুলি সব কিছু যদি না, নেক্সট উইক তো আছে, দুজন ট্রেনার আপনাদের কন্ডাক্ট করবেন, যাতে মানে একজন সামহাও যদি কোনো কারণে বিজি থাকেন যেন ক্লাস অফ না হয়ে যায়, যেন দুজন ট্রেনার অ্যাপয়েন্টেড থাকবে। বোথ আর জেন্ট সার্টিফাইড ইঞ্জিনিয়ার এবং ইন্ডাস্ট্রিতে 4-5 বছর ধরে কাজ, দে আর ভেরি এক্সপার্ট। হ্যাঁ দেখব, আমি একটু শুরু করে নিই। আচ্ছা, আরেকটা ইয়ে হয়েছে যে, আচ্ছা আমাদের অ্যাডমিন প্যানেলের ইউআরএল কি ছিল? না, নন ডেটাবেস বলেছে, ডিবি ল্যারাভেল। ওকে, আমাদের ডেটাবেসটা নেই, ইটস ট্রু। আমাদের তো ডেটাবেস বানানোই হয় না, কথা তো সত্য। আমাদের ডেটাবেজের ভেতরে কি আছে, মাইগ্রেশন টেবিল আছে না, অ্যাডমিন আছে, ইয়েটে আছে, হ্যাঁ তিনটে আছে। That's good for not. That's him. PSP. Make migration. Table. TBL. Category. TBL. আমরা একটা কি হলো, হ্যাঁ হ্যাঁ মাইগ্রেশন স্পেলিংটা মিস্টেক আছে।
মাইগ্রেশন ইয়েটা জেনারেট হচ্ছে ফাইলটা, রাইট? তো আমরা যদি দেখি সোর্সে যাই, ডেটাবেজে যাই, মাইগ্রেশনে যাই, ইটস স্টিল ওয়ার্কিং। হ্যাঁ, হয়েছে। ক্যাটাগরিতে আমরা কয়টা ফিল দিব? এটা সমস্যা হবে না, এটা দিয়ে পারা যাবে। টাইনি ইন্টিজার ঠিক আছে, নতুন আরেকটা ফিল দিলাম মানে টাইনি ইন্টিজার। যদিও টাইনি ইন্টিজারের লেন্থ গুলো 1 দেওয়াটাই শ্রেয়, বাট এখান থেকে লেন্থ সেট করা যায় না, এটা স্কিমা ফাইলে প্রবলেম। ওকে, নতুন করে ক্যাটাগরি টেবিলটাও ঢুকেছে। ওকে, পেন ড্রাইভ থেকে আমি নিয়ে নিচ্ছি। কোনটা? অ্যাড ক্যাটাগরি ব্লেডটা না? সরি, আমরা তো অ্যাডমিন এর। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা ভিউ থেকে যদি ফাংশনের দিকে যাই, অ্যাডমিন এর মধ্যে আমার অ্যাডমিন মাস্টার আছে। একটা প্রবলেম এখানে হয়েছে যে আমাদের ডাটা টেবিল গুলো ঠিকই আসছে, বাট আমাদের অ্যাডমিন অ্যাডমিনের মধ্যে কোনো ডাটা নেই, তাই না? অ্যাটলিস্ট একজন ইউজারকে আমি এখানে ইনসার্ট করি। এখানে কি বিক্রিফ্ট নামে কোনো কিছু আছে? ঠিক আছে, স্যার। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসবে। কোনো কিছুই বানানো নাই, সমস্যা নেই।
আপনারটা করাচ্ছে গুড, বাট বেসিক্যালি এখানে এমন কয়েকজন আছে যারা একেবারে এই জিনিসগুলো আমাদের কোথা থেকে শুরু করা যায়, লেআউট অপশন উইজার্ড থেকে না? এই যে টপ নেভিগেশন টেশন দেখাচ্ছে, দাঁড়া এইটা না উইজার্ড একটা, তারপরে হচ্ছে চার্ট। আচ্ছা আমি উইজার্ডটাকেই পরিবর্তন করি, অ্যালাইজ কিভাবে লিখতে হয়? আচ্ছা আমাদের, আমরা কিন্তু আমাদের নামটা পরিবর্তন করছি, হ্যাঁ তালা ট্রেনিংটা পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে নামটা রাখা হয়েছে রিফ থিঙ্কার, রিফ থিঙ্কার, রিফ মানে বাড়ানো, থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য আমাদের অ্যাপ্লিকেশন। অল্প দিনের মধ্যেই আমরা ওখানে কোরিয়াতে গেলে হয়তো আমাদের যে লাইসেন্সিংটা হবে সেটাই নামে হবে, তারপরে আমরা পুরোটাকে কনভার্ট করে ফেলবো। ফাংশনটা কি আছে? অ্যাড ক্যাটাগরি, সুপার অ্যাডমিন কন্ট্রোলার, এপিপি, এসটিটিপি কন্ট্রোলার, সব বানানো আছে না? জাস্ট পেজ নিয়ে এসেছি, ঠিক আছে বুঝতে পারছেন যে খালি শুধু মাস্টারিং এর পেজটা আনা হচ্ছে। দেন আমাদের পেজটা লোড হবে, জাস্ট একটা কি হাইড করা আছে। আচ্ছা আচ্ছা, মানে হাইড করা বলতে কমেন্ট আউট করে রেখেছে। ওকে গ্রুপ কোথায়? ফর্ম কেন এখানে? হ্যাঁ এ তো ফর্ম গ্রুপে নাই, তো ক্লাস বক্সে আছে।
এরকম কেন? আরে হাজার হাজার লাখ লাখ টাকা উঠছে, ডেসক্রিপশনটা পুরোপুরি আসলো না কেন? কোন স্ক্রিপ্ট স্ক্রিপ্ট তো দেখছি না, যে উইথ স্টাইল উইথ হাইট, সেটাই বলছি, আলাদা করে স্টাইল মারা আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা হলো? এটা ক্লাস কল করে দিতে হবে। হ্যাঁ, ডিপ ক্লাস ফর্ম কন্ট্রোলার, এইটা কোনটা এই ডিফটা? তারপরে তো ঠিক হয় না, আরেকটা জিনিস তাহলে আপনারা করবেন যেটা, সেটা হচ্ছে যে এখানে এই টেক্সট এরিয়া গুলোকে কিন্তু সুন্দর করে ইয়ে করা নাই। হ্যাঁ, এই এডিটিং অপশন গুলো দেয়া নাই। পাবলিকেশন স্ট্যাটাস সিলেক্ট বক্স দিব, সিলেক্ট নেম এটাও তো ঠিক মতো আসলো না। কোনো মতো হয়েছে, সাবমিট ফর্ম আছে, উপরে ফর্ম আছে, মেথড আমার পোস্ট আছে, মাল্টিপ্লয়ার আছে, এভাবেও করতে পারেন, আবার সিএসআর এর ফাংশন কলও করে দিতে পারেন। মাল্টিপল ফর্ম ডাটা দিতে হলে এরকম দেবেন, এই যে ব্র্যাকেটের ভেতরে দেখেন ইন্ডেক্স, এটাকে অবজেক্ট দেন ইউআরএল, তাহলে আমি কমা দিয়ে কি দিব, এটা হচ্ছে ইএনসি টাইপ, তারপর লিখতে হবে মাল্টিপার্ট ফর্ম ডেটা, বুঝতে পেরেছি? নতুন কোনো কিছু যদি দিতে চান ক্লাস
বুঝতে পেরেছেন ঠিক কিভাবে আগাবে? আমি যদি এভাবে লিখি, লিখে যদি এবারকে লোড দিই, এই যে দেখেন অ্যাড ক্যাটাগরি, ফর্মটা আমাদের নিচে চলে আসে কেন? না ঠিক আছে, এই যে মেথড আসছে, ক্লাস আসছে, হ্যাঁ অটোমেটিক বসে গেছে না? প্রণব দেখতে চেয়েছিল, হ্যাঁ আপনি একটু মেনশন করবেন, ওপেন ফাংশনের মধ্যে, হ্যাঁ ওপেনের মধ্যে প্যারামিটার দেওয়া আর কি, সেভ ক্যাটাগরি, সেভ ক্যাটাগরি, ওকে। সো ক্যাটাগরি ডেটাগুলো সেভ করার আগে আমাদের ফর্মের ফিল্ডগুলোর নাম আমি সিম্পলেস্ট ওয়েতে যাওয়ার চেষ্টা করব, হ্যাঁ ফর্ম কি, হ্যাঁ ফর্ম ক্লোজ করা হয়েছে, এই যে ফর্ম ক্লোজ, ওই ক্লোজ করবেন একই কথা। এটা এসটিএমএল এরর ও ধরবে না, কারণ ওটা তো অটোমেটিক এসটিএমএল এ কনভার্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। রাউটস থেকে আমি যেটা দেখছিলাম যে ফিল্ডের নামগুলো আমরা ঠিক মতো দিয়েছি কিনা, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে ফর্মের নামের ফিল্ডগুলো আর ডেটাবেসের ফিল্ডগুলোকে সেম নামে দেওয়া, এবং ডেটাবেসের লেন্থের ওপর বেস করে ফর্মের ফিল্ডগুলোকে লেন্থ সেট করে দেওয়া। হ্যাঁ এটা গুড প্র্যাকটিস এবং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বলা। হ্যাঁ অ্যাড ক্যাটাগরি, এটা নেম হচ্ছে ক্যাটাগরি ডেসক্রিপশন, আর এটার নাম হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস। মোটামুটি সবই ঠিক আছে। এখানে এসে আমাদের একটা ফাংশন টানতে হচ্ছে, পাবলিক ফাংশন সেভ ক্যাটাগরি, এবং ফাংশনটা বেসিক্যালি আসবে ঠিক এভাবে, রিকোয়েস্ট অনেকভাবেই করা যায়, হ্যাঁ বোধগম্য ওয়েতে করার চেষ্টা করছি, ক্যাটাগরি নেম এইটা কি? হ্যাঁ আমরা মুখস্থ করব না, হ্যাঁ আমরা একটু বোঝার চেষ্টা করব যে আমি প্যারামিটার, ফাংশন প্যারামিটারের মধ্যে এটা কি লিখলাম, এটা কি হলো। বেসিক্যালি রিকোয়েস্ট নামে একটা ক্লাস ল্যারাভেলে ইনবিল্ড আছে, যা দিয়ে আমরা ফর্ম থেকে আসা ডাটাগুলোকে ধরতে পারি। বুঝতে পেরেছি? ফর্ম থেকে আসা ডাটাগুলোকে ধরতে পারি। গেটের মাধ্যমে আমি ডাটা রিকোয়েস্ট কখনোই করব না, ম্যাক্সিমাম ফ্রেমওয়ার্ক এটা অ্যালাউ করে না। হ্যাঁ ফর্ম থেকে ডাটা রিসিভ করার জন্য, মানে ডাটা রিসিভার হিসেবে সে কাজ করে, রাইট? আপনি আর কোথা থেকে ডাটা পাঠাতে পারবেন? সেটা তো প্রোহিবিটেড। গেট ডিফল্ট একবার ট্রাই করে দেখবেন যে গেট দিয়ে আপনি ডাটা দিতে
পারছেন কিনা। ফ্রেমওয়ার্কগুলো সেটা অ্যালাউ করে না। এখন রিকোয়েস্ট ক্লাসটা দেখেন, ক্লাস তৈরি করলে এই কোনো কিছু না থাকলে উপরের লাইনটা থাকে আর এই লাইনটা থাকে, রাইট? এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, ডাটা রিসিভার হিসেবে কাজ করে। সো ওই ক্লাসের একটা অবজেক্ট বা ইনস্ট্যান্স তৈরি করে নিতে হয়। এটা যে কোনো নামে করতে পারেন, বাট এই নামটা আপনি ইচ্ছে মতো দিতে পারবেন না, এটাই রিকোয়েস্ট ক্লাস ইনস্ট্যান্স। হ্যাঁ, তার একটা ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে। ওকে, নাইস। বলেন তো, হ্যালো হ্যালো। ওকে, আজকে ওই যে নেমটা একটু বলার কথা ছিল, পথে যে হচ্ছে নেম। আচ্ছা, ধরছি। দুইজনের মধ্যে পার্থক্য কি? ইচ্ছে করে দিয়েছি। হ্যাঁ, ডলার দুইটা আমি ইচ্ছে করে দিয়েছি। মানে এটা লাগতে পারে, হ্যাঁ, যে কোনো সময় দেখে ভেরিয়েবল ভেরিয়েবল বলে। হ্যাঁ, মানে আমরা জানি কিনা সেটা একটু আমি টেস্ট করছি। হ্যাঁ, কি আউটপুট দেবে, ইকোতে কি আসবে, উপরেরটাতে আর নিচেরটাতে? একই নামের এগেনস্টে একাধিক ভ্যালু, বাট এটা নট মোর দেন টু। হ্যাঁ, দুইটা ভ্যালু আমি, আমরা নর্মালি জানি কি একটা ভেরিয়েবল একটা ভ্যালুই রাখা যায়, বাট ভেরিয়েবল ভেরিয়েবল হলে আরো একটা ভ্যালু সেখানে রাখা যায়। আমি যদি ডবল ডলার না দিতাম তাহলে কি নেমের মধ্যে বি অ্যাসাইন হয়ে যেত না, একই থাকতো? এর তো হদিসি থাকতো না। আমি এও রাখতে চাচ্ছি, বিও রাখতে চাচ্ছি, আমি বোথ ভ্যালু রাখতে চাচ্ছি, তখন কি হবে? আমি বুঝতে পেরেছি, আমি একই ভেরিয়েবলের ভেতরে দুইটা ভ্যালুই রাখতে চাচ্ছি, দেন এই কেস। না, এই হবে কেন? আমার তো ভেরিয়েবল ছিল। আমার ভেরিয়েবল কিন্তু সেম। হ্যাঁ, ডলার নেম
তো ওই নেমের এগেনস্ট আমি দুইটা ভ্যালু রেখে দিতে চাচ্ছি। আমি নর্মালি জানি কি ভেরিয়েবলের ভেতরে একটা ভ্যালুই থাকে, আর একটা ভ্যালু দিলে আগেরটা কি হয়ে যায়, রিমুভ হয়ে যায়। বাট আমি সেটা চাচ্ছি না, আগেরটাও রাখতে চাচ্ছি পরেরটাও রাখতে চাচ্ছি। তখন এই প্রসেসে আমরা যেতে পারি। হ্যালো হ্যালো মক তো ক্লাসের মক যেটা ক্লাসেই হবে, আর পরীক্ষার যে পরে যে মক গুলো ক্লাস কোর্স শেষ হওয়ার আগের দিয়ে বেশ কিছু মক হবে, 10টা মতো মক হবে। হ্যাঁ, কোর্স শেষ হওয়ার পরেও আমরা 4টা মকের ব্যবস্থা। হ্যাঁ, সার্টিফিকেশন এক্সাম অনলাইনেই হয়, মক আমরা রিটেন করি, কম্পিউটারে দেই না। ওখানে 15-16 জন স্টুডেন্ট আছে, ওরা ক্লাস করছে রেগুলার। ওগুলো স্টুডেন্টরাই পায় শুধু, এই জন্য আমরা অনলাইনেও রাখি না, রিটেনে পরীক্ষা খাতা দেয়, পরীক্ষা হয় খাতা নিয়ে রাখা। বাট ওইগুলো কোশ্চেন সলভ করে দেওয়া হয়। কোর্স স্টুডেন্টরা প্রচুর ব্যাংকের কোশ্চেন পায়, বেশ একটা হিউজ মেটেরিয়ালস পায় আর কি। মেটেরিয়ালসটা ফাইনাল মেটেরিয়ালস দেওয়া হয় কোর্স শেষ হওয়ার সপ্তাহ দুয়েক আগে, ফাইনাল মেটেরিয়ালসটা। আর ইন্ডিভিজুয়াল ক্লাস মেটেরিয়ালসটা, ক্লাস মেটেরিয়ালসটা আপনারা পেতে পারেন জেন্ডার ক্লাসে, জেন্ডার যে গ্রুপটা আছে ওখানে আপনারা রিকোয়েস্ট পাঠান, অ্যাকসেপ্ট করলেই যে পাওয়ার পয়েন্ট বা পিডিএফে যে মেটেরিয়ালসটা আছে না, এগুলো সব আপনারা নিয়ে নিতে পারবেন। প্রতিদিনের ক্লাসের আউটলাইন অনুযায়ী ওখানে পাওয়ার পয়েন্ট তৈরি করা, ওগুলো নিতে পারবেন, ছোট ছোট এক্সাম্পলও দেওয়া থাকে। ক্লাসের ছোট মকের কোশ্চেনগুলো পেয়ে যাবে ওখানে। আচ্ছা, আমরা প্রথমে নেব কি, রিকোয়েস্ট ক্যাটাগরি নেম, পারি তো ইয়ার মতো দুটোর ভেতরে আপনি আরো অনেক ডেটা পাবেন। হ্যাঁ, আপনি অনেক ডেটা পাবেন, সো ডেটাবেসে কনফ্লিক্ট করবে, ওটা ডেটাবেসে সেভ করতে পারবে না। পাবলিকেশন, হ্যাঁ ওইটা দিচ্ছি, সো এখানে সম্ভবত চেঞ্জ হবে না। ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন, স্ট্যাটাস। সো কন্ট্রোলারে ধরেছি, ডাটার ভিতরে ডাটা আছে, ইউএসডিবি, ডিবি স্কোপ, টেবিল, টিবিএল, কি করব, ইনসার্ট। স্যার এই ডিবিটা দিয়ে তো মানে ওই সেটার ডাটাবেজের এনভায়রনমেন্ট অনুযায়ী সেটা ডিবি মানে কনভার্ট করে নেবে এরকম না। হ্যাঁ, ডাটা তো ইনসার্ট হলো। আবার যদি ডেটাবেস থাকে পোস্টগ্রেতে, তাহলে সে পোস্টগ্রে সিনট্যাক্স লিখে ডেটাবেসে পাঠায়। কোন ফাইলে কোন ভার্সন হচ্ছে ডেটাবেসে এটা দেখার কোনো সুযোগ নেই, স্কোপ কোন ফ্রেমওয়ার্কই আপনাকে দেবে না। স্যার পুটনা দিয়ে আমরা এখানে পাস করতে হবে, এটা আগে তো আমাকে রাখতে হবে।
রাখতে পারেন, সাময়িক ভাবে ফ্ল্যাশ করে এবং চলে আসে। সাজেস্ট করে না কেন? না এখানে দেখেন, সাজেস্ট করছে না, ওইটাই দেখছিলাম এখানে আমার ইয়েগুলো সাজেস্ট করছে। নর্মালি একটু খেয়াল করেন, এখানে কিন্তু এটা সাজেস্ট করছে, বাট ওখানে ওরা সাজেস্ট করছে না কেন? সেশন রাখা আছে, ডলার রিকোয়েস্ট, ফ্ল্যাশ ডেটা ওইটা আমি কারেক্ট সিনট্যাক্স নিয়ে আসছি। সেশন ফাংশন স্টার্ট দিস, যে ফ্ল্যাশ ডেটা রিকোয়েস্ট সেশন ফ্ল্যাশ টেক ওয়াজ সাকসেসফুল। এখানে একটু দেখি যে পুল করা যায়, সেশন পুশ করা যায়, পুট করা যায়, এক্সিস্ট করে কিনা চেক করা যায়, অনেক কিছু এখান থেকে করা যায়। মানে সুবিধাটা হচ্ছে যে যেখানে পুট করা ওখানে গিয়ে গেট করা, তারপরে স্টেটমেন্ট দিয়ে চেক করা, তারপরে ইকো করা, তারপরে আবার পুট করে নাল করা, এই ঝামেলাটা থাকে না। ঠিক আছে, নোটিফিকেশন দেওয়ার জন্য। ওকে, তাহলে আমি এখানে কি করব, মেসেজটা সেভ, ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি, তারপর আমরা কোথায় চলে যাব? না ঠিক আছে, সেভ করার জন্য আপনি যেতেই পারেন। কোনটা ওটা আপনারা কোঅর্ডিনেটরে করে করে অভ্যস্ত, তো এই জন্য কোঅর্ডিনেটর যদি বলতো যে না আপনি রাউট স্ট্রিক্ট,
তাহলে তো তবে খুব বেশি কষ্ট করতে হয় না, কারণ যে এই যে আপনি একটা মেথড করলেন এই যে লিস্ট ফাইলে, এই লিস্ট আপনি পরবর্তীতে যখনই আসেন তখন শুধু এইটা লিখে দিতে হবে, আর আর স্ক্রিপ্ট করা লাগবে প্রথমে একটু বিরক্ত করে। আমি তো এই কি ফাংশনে সার্চ রেকর্ড দিয়ে বলছিলাম করতে পারে, পোস্ট গেট দুইটা একসাথে করতে পারে, করা যায় বোথ করা যায়, বোথ লিখতে পারে। আপনি অ্যাড করতে পারেন, মানে এক একটা রাউট সি ইউজ করে আপনি পেজও দেখাতে পারেন, সেভও করাতে পারেন। আপনি বোথ ইউজ করতে পারেন, গেট পোস্ট বোথ ইউজ করতে পারেন, যেটা গেট করে পরে ওটা প্যাচ করে আপডেট করে। এখন বলেন যে আমি মেসেজটা দেখাবো কি করে, দেখেন আমরা কি স্ল্যাশ ডাটা session data redirecting with sir session has the আমার একটা প্রশ্ন ছিল, বলো এদের সাবস্ক্রিপ্টে যে এত কস্ট এরা সাবস্ক্রিপ্টটা করছে এবং এটা কিন্তু গ্লোবাল ওদের সাইট গ্লো session has এর কাছে খুঁজে নেই, নাই অ্যাট দ্য রেট ইফ সেশন নেট সেশন বড় হবে নতুন জিনিস বাংলা ডটেড পাবলিশড সেভ মেথড। আচ্ছা আচ্ছা সেভের ওখানে ওই রাউটসটা ভুল আছে, সেভ ক্যাটাগরি ঠিক আছে। হ্যাঁ ডাটাবেজে থাকবে বাট ফ্রন্ট এন্ডে দেখাবো না, ঠিক আছে।
তো আমরা ক্যাটাগরি সেভ করেছি রাইট, আপনি ওই ম্যানেজ ক্যাটাগরির ফিল্ডটাও বানিয়ে ফেলেন, এটা আমরা এখন তুলে দেখাতে পারি এবং হোম পেজেও দেখাতে পারি। ম্যানেজের পেজটা ব্লেডটা শুধু বানান। আচ্ছা আমরা সেভ করতে পেরেছি, আপনি দিয়েছেন ব্লেডটা একটু। ইন দ্য মিন টাইম আমি কিছু অ্যাড করে নিই। আপনি কাজটা করেন, হ্যাঁ একটু দ্রুত। আলোচনা কম মানে কি? আমার মনে করি যে না, আলোচনা কম আমার দেখার কোনো দরকার নেই। অপারেটরে যদি একটা কোশ্চিন জটিল কোশ্চিন ধরা হয় তখন বিট ওয়াইজ অপারেটর ধরা হয়। একটা কোশ্চিন যদি ধরে আমি তাকে আটকাতে চাই, যদি আমি ছেড়ে দিতে চাই তাহলে আমি তাকে লজিক্যাল অপারেটর ধরি, কন্ডিশনাল অপারেটর ধরি, যেটা বোঝা যাচ্ছে। সে বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। বাই দ্য ওয়ে আমরা কিছু ক্যাটাগরি সেভ করছিলাম, সেভও হচ্ছে। আমি কিছু ক্যাটাগরি এখান থেকে নিয়ে আসি। আন্তর্জাতিক অর্থনীতি মতামত, দেখেন আমি এটাকে আনপাবলিশ বলছি। আমরা যদি দেখি আমাদের ক্যাটাগরি টেবিলের ডাটা, এই যে বাংলার আন্তর্জাতিক দুটো আসে, একটা পাবলিশ একটা আনপাবলিশ। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এরকম, এখানে আমি ক্যাটাগরি ডিসপ্লে করাতে চাচ্ছি। তো ফ্রন্ট এন্ডে ভিউয়ের মধ্যে মাস্টারে যে রিসেন্ট পোস্টের যে কনসেপ্টটা আছে
এটাকেই আমরা যদি বলি ব্লক ক্যাটাগরি, আমি চাইব কি সকল পাবলিশড ক্যাটাগরি গুলো যেন এখানে চলে আসে। এখানে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই কেসগুলোর ক্ষেত্রে যেটা হয় যে এটা পেইনফুল হবে, কন্ট্রোলারে করলে পেইনফুল হবে, সেন্সে যে এই ফাংশনটা মানে এই কাজটুকুকে ইচ এন এভরি ফাংশনেই কি নিতে হবে। আমি যদি কন্ট্রোলারের মাধ্যমে ক্যাটাগরি ভ্যালু নিয়ে আসি তাহলে আমি হোম পেজে, ডিটেল পেজে, ব্লগের কমেন্টস পেজে, হ্যাঁ অন্য যে কোনো পেজে গেলেই কি আমাকে অলওয়েজ কি ক্যাটাগরিগুলো আনতে হবে না। ওটাকে সিম্পলিফাই করার জন্য যেটা করা হয়ে থাকে যে মাস্টারের কোনো অংশ যদি মাস্টার পেজের কোনো একটি স্পেসিফিক পার্ট যদি ডেটাবেজের ডাটা এক্সিকিউট করে, এটা চেঞ্জ হচ্ছে না কখনোই, মাস্টার ওই অংশটুকু চেঞ্জ হচ্ছে না, তখন সরাসরি আমরা ভিউ থেকে কাকে অ্যাক্সেস করব, ডেটাবেজকে, ঠিক আছে। যদি মডেল কনসেপ্ট থাকতো তাহলে সরাসরি আমি ভিউ থেকে মডেলকে অ্যাক্সেস করতাম, নট কন্ট্রোলার, রাইট। হ্যাঁ এটার জন্য আমি ইয়ে বলছি, হ্যাঁ এই কারণেই ভিউ কম্পোজার সিস্টেমে আপনি যেতে পারেন, এখানে ওই সেকশনটা আছে ওখানে সেটা ভিউ এর সাথে আমি সেকশনের ভেতরেও রাখতে পারি, হ্যাঁ আবার সরাসরিও করতে পারি, এমবিসি ডিজাইন প্যাটার্ন। এই যে দেখেন এখানে একটা ওয়েস রয়েছে, হ্যাঁ আবার ভিউয়ের সাথেও কিন্তু আমি ভ্যালু নিয়ে আসতে পারি, এটা কিন্তু ওয়ান ওয়ে, শুধু মডেল থেকে ভ্যালু নিয়ে আসা যায়, এদিকে কিন্তু কোনো তীর দেয়া নাই, তার মানে আমি ভিউ থেকে সরাসরি মডেলে ভ্যালু দিতে পারি না, আর যেহেতু আমাদের মডেলই নাই তাহলে আমি এটা কানেক্ট করবো কার সাথে, ডেটাবেজের সাথে। ক্লিয়ার ডিজাইন প্যাটার্নটা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে টেবিলের নাম কি, টিবিএল ক্যাটাগরি হোয়ার স্ট্যাটাস পাবলিকেশন স্ট্যাটাস যাদের ওয়ান গেট, তাই না? সো এখানে আমার 2D অ্যারে ডাটা চলে আসবে, এখন আমি ফরিস কনসেপ্টে যদি যাই, ডলার অল পাবলিশড ক্যাটাগরি, বেটার না, খুবই সহজ, সে একটা করে রো রিটার্ন করে দিচ্ছে, সো এন্ড ফর ইটস, ঠিক আছে। সো আমার এই যে বাংলা অর্থনীতি মতামত আসছে, বাট আমরা আন্তর্জাতিকটা দিয়েছিলাম আনপাবলিশ, সে কিন্তু আসে নাই, খেয়াল করেছেন?
আন্তর্জাতিক আমাদের ডেটাবেজে চারটা ক্যাটাগরি আছে, বাট এর মধ্যে একটা আনপাবলিশড আর তিনটা পাবলিশড, দ্যাটস হোয়াই আমাদের তিনটা এখানে আসে। সিমিলার ভাবে আমরা অ্যাডমিন প্যানেলে যখন বলবো ম্যানেজ ক্যাটাগরি, তখন কিন্তু আমরা চারজনকেই পাবো, কারণ আমি ইচ্ছে মতো তাকে পরিবর্তন করতে চাইতে পারি, রাইট? তো একটা ব্লেড ফাইল আমাকে দেওয়ার কথা ছিল, সেই ব্লেড ফাইলটা বানানো হয়েছে। কোঅর্ডিনেটর আপনি ভিউ থেকে করতে পারেন। হ্যাঁ স্যার, আমি অ্যাট লিস্ট আমি কনস্ট্রাক্টরের ভিতরে করব, কনস্ট্রাক্টরের মধ্যে কনফ্লিক্ট করতে পারে, বাট নেমিংটা যদি ঠিকঠাক না থাকে। সবাই এভরিবডি, কারণ পিএসপি ডিপেন্ডেন্সি ইউজ না করলে পিএসপি তো গ্র্যাপ করে ফেলবে, ডিপেন্ডেন্সি না করলে আপনি পিএসপি ইউজ করতে পারবেন না। ইঞ্জিন তৈরি করছে সবাই, কারণ এখন আর শর্টকাট পদ্ধতি না গেলে তার শেয়ার সে ল্যাঙ্গুয়েজ ইউজ হবে না। সো বাই ম্যান্ডেটরি আপনার ফ্রেমওয়ার্ক সিআই নেক্সট ভার্সন যেটা 4, ওটাও কম্পোজার দিয়ে আসছে। হতে পারে এক একজনের কাছে এক এক রকম। ওইটা বেসিক্যালি এই ল্যারাভেল যারা মার্কেটিং করেছে তারা ছড়িয়েছে, ল্যারাভেলের মার্কেট দখল করার জন্য। ম্যানেজ ব্লেডের ভেতরের ইয়েগুলো সব ঠিক আছে তো? না ডিজাইনটা থাকলেই হবে। ল্যারাভেল এখন অনেক বেশি ইউজ, সিআই অনেকটা কমে এসেছে। বাট সেকেন্ড পজিশনে সিআই অত বেশি না, আছে বাট অত বেশি। ল্যারাভেল কিন্তু সিম্ফনির অনেক ভেন্ডর নিয়ে কাজ করছে। ওদের সাথে রিলেশন আছে, আই থিঙ্ক একই লোক হতে পারে, একই কোম্পানি ডিফারেন্ট দুই প্রোডাক্ট হতে পারে, অথবা তাদের তো জয়েন্ট ভেঞ্চার হতে পারে, হতেই পারে, কারণ বিজনেস যে কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া যায়, রাইট? ফেসবুক যে এত বড় হয়েছে, ফেসবুক 2004 থেকে 2008 পর্যন্ত 8-10টা ইনভেস্টর নিয়েছে, 8-10 জন ইনভেস্টর সেখানে ইনভেস্ট করেছে, 12 সালেও ইনভেস্টর নিয়েছে, এখন আসছে ইনভেস্টর, এখন আর চার টাকার অভাব নেই, 12 পর্যন্ত সে ইনভেস্টর নিয়েছে। 12 সালে তো ইয়াহু ফেসবুককে $1 billion দিয়ে কিনেই নিতে চেয়েছে, ওইটা রিসেট করে। ইয়াহু শেষ, সেও তো সেল হয়ে গেছে। সো ম্যানেজ ক্যাটাগরিতে আমরা যাব, দেখেন আমরা ব্লেডটাকে বলছি ম্যানেজ, ম্যানেজ ক্যাটাগরি অ্যাডমিন মেইন কন্টেন্ট ম্যানেজ ক্যাটাগরি,
আমার লিস্টটা চলে আসার কথা, তাই না? দিয়েছি এই পিয়ার এরকম কেন? আচ্ছা বুঝতে পেরেছি। উপরেরটাই কপি করবো, ওইটাই করছিলাম। ঠিক আছে, এডিট ডিলেট পাবলিশ আনপাবলিশ লাগবে তো? হ্যাঁ ডেসক্রিপশনটা দরকার নেই, স্ট্যাটাসটা লাগবে। হ্যাঁ আমি ডেসক্রিপশনটা রাখবো না। এক দুই তিন চার কোথায়? সিডিং এরকম হয়ে গেল কেন? টিডি আমার তো এটা লজিক্যালি দিতে হবে। আপনার তো দুইটা আলাদা আলাদা টিডিতে ছিল। একটা টিডি দিলে এখন একটা শেপ আছে। আমি যেটা করি এখানে এই পেজে ঢোকার সময় আমি ডেটাবেস থেকে ডাটা তুলে নিই, রেখে থাকবে জাস্ট গেট অল ক্যাটাগরি। অল ক্যাটাগরিটাকে আমি এখন কোথায় পাঠাবো একটু খেয়াল করেন, আমি চেইন করছি কিন্তু এখন। আমি উইথ করছি অল ক্যাটাগরি, মানে আমি ডেটাবেস থেকে তুললাম
এই তুলে আনা ডাটাটা ম্যানেজ ক্যাটাগরির মধ্যে পুশ করে দিলাম, মানে ওটা ম্যানেজ ক্যাটাগরি যাবে। তারপর এই ম্যানেজ ক্যাটাগরি কার মধ্যে ঢুকে যাবে? মাস্টারের মধ্যে। এইভাবে আপনি লুপিং করতে পারেন, একের ভেতরে আরেক, আরেকের ভেতরে আরেক করে ভেতরে ভেতরে ঢুকতে পারেন। তাহলে আমার ম্যানেজ ক্যাটাগরিতে আমার অ্যারেটার নাম কি হবে? অল ক্যাটাগরি। সো ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে আমার যে ভ্যালুগুলো আছে ডেটাবেসের, এই টিআরটা মোস্ট প্রবাবলি লুপের আন্ডারে চলে আসবে, ফর ইচ। এটা আপনার ইচ্ছে মতো সিরিয়াল নাম্বার দিতে পারেন, ক্যাটাগরি আইডি দিতে পারেন। আমি আপাতত ক্যাটাগরি আইডি রাখছি। নেম আর ওই টিডিটাকে আমরা একটু খেয়াল করেন, আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল। এগুলো তো আসছে, বাট পাবলিশ কিন্তু দেখাচ্ছে সবগুলোকেই। এ ভেতরে কিছু কিছু আছে যে আনপাবলিশ, এগুলো আইকন দিয়ে দেবেন সব। হ্যাঁ, টেক্সট না দিয়ে এখানে আইকন ইউজ করতে হবে। স্ট্যাটাস যদি ইকুয়াল ইকুয়াল কি হয়, 1 হলে পাবলিশড। নাও পাবলিশড আনপাবলিশড যে বাটন গুলো, যদি পাবলিশ থাকে তাহলে আনপাবলিশ বাটন, আর আনপাবলিশ থাকলে পাবলিশ বাটন। এটা লজিকের এগেনস্টে চলে আসবে। যদি 1 হয় তাহলে পাবলিশড, আনপাবলিশড। হ্যাঁ, বাটনটা বুঝতে পারলেন? যদি পাবলিকেশন স্ট্যাটাস 1 হয় তাহলে আনপাবলিশ বাটন আসবে, আদারওয়াইজ পাবলিশ। এটা আনপাবলিশ বাটন আর এটা পাবলিশ বাটন। এর হাইপারলিংক রেফারেন্স কি করছে একটু খেয়াল করুন। ইউআরএল স্কোপ 2 unpublish category b category id। তখন আমি যখন আনপাবলিশে ক্লিক করব, আমি আনপাবলিশ ক্যাটাগরি
যে অ্যালাইজটা পাচ্ছি তার প্যারামিটার আকারে ক্যাটাগরি আইডিটা আমি পাস করে দিই। আমার টার্গেট কি আনপাবলিশে ক্লিক করলে এটা আনপাবলিশ হয়ে যাবে, মানে ডেটাবেসের পাবলিকেশন স্ট্যাটাসটা কি হয়ে যাবে, 1 এর পরিবর্তে 0 হয়ে যাবে। মানে 0 হলে তো ডেফিনেটলি এখানে আনপাবলিশ দেখাবে, আর ফ্রন্ট এন্ডেও সেটা আনপাবলিশডই আসবে, দেখাবে না। তো আমরা রাউটসটা বানাই, আনপাবলিশড বলেছে, ইডি দেওয়া আছে না, আন এসএস ইডি দেয়া নেই, আনপাবলিশড ক্যাটাগরি। ঠিক আছে, প্যারামিটার পাস করার জন্য এখানে ব্র্যাকেটের মধ্যে কি প্লেস করতে হয়, 1। আচ্ছা, তাহলে এটা ম্যানেজ ক্যাটাগরি জায়গায় আমি বলছি কি আন আনপাবলিশ ক্যাটাগরি। সুপার অ্যাডমিনে যায়, এখানে আমি ধরবো কি ডলার ক্যাটাগরি আইডি, যে প্যারামিটারে পাস করেছিলাম না ওই ক্যাটাগরি আইডিটা আমরা পেলাম কিনা সেটা আমরা দেখি। আমি এল এ যাচ্ছি, হ্যাঁ, যে 3 পেয়েছে, হ্যাঁ, ভেরিয়েবল নাম নাম্বার 1 তো দেওয়া যায় না, না এটা কি আসে 3 লিখলেও তো সমস্যা নাই, হ্যাঁ আইডি লিখলেও সমস্যা নাই, দেখেন আইডি আসছে। আচ্ছা, আমি আইডি দিয়েই যাবো এখন থেকে, সিআইএ 1 লিখতে হয়, আপনারা সিআইএ লোক বেশি আছেন এই কারণে আমি 1 লিখে বোঝাচ্ছিলাম, হ্যাঁ 1 দেওয়া হয়, হ্যাঁ সিআইএ 1 এর পরিবর্তে ভিন্ন কিছু দিলে কিন্তু আবার কাজ করে না, প্লাস দিতে হয়, ডট দিতে হয়, অনেক কিছু, হ্যাঁ 1 ছাড়া কিন্তু কাজই করে না, হ্যাঁ আর ল্যারাভেলে কিন্তু এটা ফ্লেক্সিবল। ওকে, আমি আইডি পাস করেছি, একটু খেয়াল করেন আমি কোথা থেকে আইডি পাস করলাম, ম্যানেজ থেকে, কিন্তু এই যে এর আগ পর্যন্ত শুধু অ্যালাইজ দিচ্ছিলাম, এবার নতুন করে কি দিলাম, যেহেতু আমাকে আপডেট করতে হবে, ডিলেট করতে হবে, এডিট করতে হবে, কাকে আপডেট করব, ডিলেট করব, সব সময় আইডি পাস করে দিই, আইডি আমার হাতে আছে, এখন আমাকে কি করতে হবে আপনি বলেন, হ্যাঁ ডিবি স্কোপ টেবিল টিবিএল ক্যাটাগরি, তারপর সেট স্ট্যাটাস কি করে দিব, 0, হোয়ার ক্যাটাগরি আইডি কমা ডলার ক্যাটাগরি আইডি, কোথা থেকে আসবে, ওই যে আমার প্যারামিটারের সাথে মিলতে হবে না, যে আমি যেটা নিয়ে আসছি সেটা এখানে মিলতে হবে, হ্যাঁ হ্যাঁ এখানে তো এখানে মিল নেই না, আমার স্ট্যাটাস 0 করে দেবে, তারপর আপডেট করবো,
হ্যাঁ, আমি তো আনপাবলিশে কখন আসব? ওয়ান আছে, আমি এই জন্য আনপাবলিশে আসব, যেটা বোঝেন। ওয়ান আছে বলে আমি আনপাবলিশে আসবো, আর জিরো থাকলে আমি পাবলিশে আসবো, ওটা তো আলাদা কথা। স্কোপ টু ম্যানেজ, আচ্ছা রিডাইরেক্ট ব্যাক করলেই হয়, আপনি যেখান থেকে ছিলেন সেখানে চলে যাবেন, এটাও করা যায়। দেখেন এবার যেটা হয়েছে, যে আমি আবার ম্যানেজে গেলে কি হবে, ম্যানেজে গেলে এই ডাটাটা আবার রিট্রিভ হয়ে আসবে না ডেটাবেস থেকে। সো আমি যদি অর্থনীতিকে পাবলিশ আছে আনপাবলিশ করি, তাহলে আমি আপডেট করে দিয়েছি 1K0, তারপরে আমি ব্যাক করে এখানে আসি। আচ্ছা, কল টু আনডিফাইন্ড মেথড ডেটাবেস সেট, এইভাবেও করা যায় না, ওটা কাজ করে নাই, এভাবেও কাজ করবে। সমস্যা লিনাক্সে হলেও হতে পারে, ভার্সন পিসি ভার্সনের জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেফ সাইডে থাকাই ভালো। হ্যাঁ, আমি এই দুটো হলো না, দুইবার দিলাম, এই জন্য নিচেরটাকে দিচ্ছি, আনপাবলিশড হয়েছে। হ্যাঁ, তাহলে আমি, হ্যাঁ ডাটাটা ধরে নিতে হবে, খেয়াল করেন মতামত কিন্তু নাই। তো একই রকম ভাবে আমি পাবলিশারটা করব, কপি আর পেস্ট, শুধু ভ্যালুটা পরিবর্তন, নামটা চেঞ্জ। তাহলে আমাদের পাবলিশ আনপাবলিশ দুইটাই হবে, ডিলেটটাও এক্স্যাক্টলি সেম আপনারা করে নিয়ে আসবেন। ডিলেটটা করে নিয়ে আসবেন, এডিটটা করার চেষ্টা করবেন, আর ব্লকটা সেভ করে নিয়ে আসবেন, ব্লকটা ভিউ করে নিয়ে আসবেন। ওকে, ব্লক সেভের জন্য ব্লক টাইটেল, আমি ইমেজ আপলোড করা শেখাবো, ব্লক টাইটেল, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, ব্লক ইমেজ, পাবলিকেশন স্ট্যাটাস, দ্যাটস ইট, এবং ক্যাটাগরি নেম, ক্যাটাগরি সিলেক্ট করে, হ্যাঁ ব্লক অ্যাডমিন থেকে যারা আগে করে ফেলছে ইমেজ আপলোড করে নিয়ে আসবে, ইমেজ সহ পুরোটাই করে নিয়ে আসবে, কমেন্টস টমেন্টস দিয়ে নিয়ে আসবে। যেমন আমরা এই যে ইফ স্টেটমেন্টের ভেতরে যেরকম দিচ্ছি, যে আমার এইটা হচ্ছে পাবলিশ থাকলে আনপাবলিশ দেখাবে, আনপাবলিশ থাকলে পাবলিশ দেখাবে, আমরা একটার ভেতরে স্যার 0 আর 1 পাবলিশ, হ্যাঁ করতেই পারেন এটা, obviously করতে পারেন, যখন professionally করবেন ওভাবেই করবেন, যখন শিখবেন তখন এইভাবে শিখবেন। এটা এবারে যদি আপনি professional প্রজেক্টে করেন, দেখেন আমি কি publish category আসছি না, just এখানে কি হয়ে যাবে, as it is, আর কোনো কাজ আমার নেই, right? আমি একই ফাংশন স্ট্যাটাস চেঞ্জ ফাংশন করলাম, আমি এখানে প্যারামিটার পাস করলাম, তার উপর বেস করে আমি পাবলিশড হলে পাবলিশ, ওয়ান পাঠালে আমি জাস্ট সেগমেন্ট প্যারামিটার পাস করে দিলাম, সেই অনুযায়ী ভ্যালু কাজ করবে। বাট এখানে একটা টাস্ক আপনাকে এক্সিকিউট করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনি যখন ভ্যালু ধরবেন, ভ্যালু ধরার সময় আপনাকে দুইটা প্যারামিটার পাস করতে হবে, হ্যাঁ আইডি পাস করতে হবে, তারপরে কি স্ট্যাটাস দিচ্ছেন সেটা পাস করতে হবে, সো বিট চেঞ্জ আর কি, একটু লজিক্যাল চেঞ্জ আসবে। কে বিনয় কি করেছেন আপনি, কত দূর করেছেন, ব্লক শেষ? এতটুকু করা হচ্ছে, বাট ব্লকটা আপনারা সেভ করে আসবেন।